নতুন বছরে শিশুদের মুখে হাসি ফোটালো দিনহাটার দুই যুবক। নববর্ষে নতুন পোশাক উপহার দিয়ে ছোট ছোট অসহায় বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য এগিয়ে এলো দিনহাটার দুই যুবক রোহিত ইসলাম এবং দীপক বর্মন। দীর্ঘদিন থেকেই তারা সামাজিক কার্যকলাপে যুক্ত। বছরের প্রতিটি দিন মানুষের সহযোগিতায় থাকে তারা। তেমনি পহেলা বৈশাখের দিন অসহায় শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিল তারা। বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে দিনহাটার দাসপাড়ার কিছু ছোট ছোট অসহায় বাচ্চাদের নিয়ে দিনহাটার একটি শপিং মলে যান এবং পছন্দ মতো তাদেরকে পোশাক উপহার দেন। ওই দুই সমাজসেবী যুবক জানান, তাদের এই কর্মসূচির উদ্দেশ্য হলো ছোট ছোট অসহায় শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানো। পাশাপাশি এই উদ্যোগে অনেকেই তাদেরকে সহযোগিতা করেছেন, সেই সকল মানুষকে ধন্যবাদ জানান তারা। শিশুদের মুখে হাসি ফোটাতে দীপক এবং রোহিতের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে প্রত্যেকেই। আলিপুরদুয়ারের একমাত্র ড্রাই ফ্রুটস বাজার কাশ্মীরি ড্রাই ফ্রুটস আলিপুরদুয়ার। আমাদের কাছে পাবেন সমস্ত ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস, পিচ, পামস, স্ট্রবেরি, বেরি আইটেমস, অল টাইপ সিডস, এক্সপোর্ট খেজুর, কাশ্মীরি কেশর এবং আরো অনেক কিছু। আমাদের ঠিকানা আলিপুরদুয়ার পার্ক রোড, মোবাইল নাম্বার 7051308278 এবং 8927840879। আলিপুরদুয়ার ইটালিয়ান খাবারের অফুরন্ত সম্ভার পিজ্জারিয়া। এখানে বিভিন্ন ধরনের ভেজ নন ভেজ পিজ্জা সুলভ মূল্যে পাবেন। এছাড়াও থাকছে বার্গার, পাস্তা, শেক, চিকেন নাগেট, চিকেন ফিঙ্গার সহ আরো অনেক কিছু। পিজ্জারিয়ার বিশেষ আকর্ষণ হিসেবে শীঘ্রই আসছে পাস্তা পিজ্জা। দেরি না করে চলে আসুন আলিপুরদুয়ার পিজ্জারিয়াতে। ঠিকানা আলিপুরদুয়ার কলেজ হল ইলেকট্রিক অফিসের পাশে। হোম ডেলিভারির সুব্যবস্থাও রয়েছে। যোগাযোগ করুন 7602210480 এই নম্বরে। আজকে আমরা এই মুহূর্তে আছি দিনহাটা স্টাইল বাজারে শপিং মলে। আজকে দিনহাটা দাসপাড়ার কিছু ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে আমরা শপিং মলে চলে আসছি। তাদেরকে কিছু নতুন পোশাক দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই আজকে আমরা দিনটা সেলিব্রেট করতে চাই। তার জন্য আজকে এখানে আছে কয়েকজন, আরও ওইদিকে কেনাকাটা করছে কয়েকজন বোন। আমরা মোটামুটি কয়েকজন বাচ্চাকে নিয়ে শপিং মলে আসছি। তাদের পছন্দ মতন আমরা যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী আমরা দিচ্ছি। আমাদের এই কাজে সহযোগিতা করেছেন আমাদের পাশেই আছে রমজান ভাই, হ্যাঁ আরও দু একজন সহযোগিতা করেছে। সবার সহযোগিতা নিয়ে আজকে আমরা ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে এখানে চলে আসছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আপনারা ছিলেন বলে আজকে আমরা ছোটো ছোটো ভাই বোনদের মুখে এভাবে হাসি ফোটাতে পেরেছি। আবারও জানাই সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।